পশ্চিমবঙ্গত সংঘটিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাক লৈ উত্থাপিত হয়েছে বহু প্রশ্ন। কার ভুলর বাবে হল এই ভয়ঙ্কর দুর্ঘটনা? কার গাফিলতিত প্রাণ হেরুয়াবলগিয়া হল 15 জনক লোকে? কার দায়িত্বহীনতার বাবে চিরদিনলৈ ঘুণিয়া হল 60ৰো অধিক লোক? সংকেত বিকল নে চালকর গাফিলতি? চালক নে স্টেশন মাস্টারর গাফিলতি? আর বহু প্রশ্ন উত্থাপিত হয়েছে এই দুর্ঘটনাক লৈ। কিয় আধা বাটত রখাই থোৱা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? কেউ সংকেত নোপোৱাকৈয়ে যাত্রা করেছিল নেকি মালবাহী রেলখনে, নে দুয়োখন রেলকে একে সময়তে ভুলক্রমে দিয়া হয়েছিল লাইন ক্লিয়ারেন্স? প্রারম্ভিক অনুসন্ধানের পিছত এটা কথা নিশ্চিত হয়েছে যে কর্তব্যত গাফিলতির বাবে সংঘটিত হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসর ভয়ঙ্কর দুর্ঘটনা। কিন্তু রেল চালক নে স্টেশন মাস্টার, কোনে করেছিল কর্তব্যত গাফিলতি? উল্লেখযোগ্য যে রই থকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক পিছফালের খুন্দা মারিছিল মালবাহী রেলখনে। প্রশ্ন হয়েছে একটা লাইনত দুখন রেলক কোনে আর কিদরে দিলে লাইন ক্লিয়ারেন্সর অনুমতি? উল্লেখযোগ্য যে ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা বিকল হয়ে আছিল সোমবারে, যার বাবে রাঙাপানি স্টেশনত পুয়া 8:27 লিখিত লাইন ক্লিয়ারেন্স বা পেপার লাইন ক্লিয়ারেন্স চমুকৈ PLC দিয়া হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক। তার পিছতেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক রখা হয়েছিল ছতারহাট স্টেশন পর আগতে। কিন্তু তার পিছতে রাঙাপানি স্টেশনতে আকো লিখিত লাইন ক্লিয়ারেন্স দিয়া হয় মালবাহী রেলখনকো। ইয়াতেই হয়েছিল গাফিলতি। মালবাহী রেলখনক লিখিত লাইন ক্লিয়ারেন্স বা PLC দিয়াটোয়ে দুর্ঘটনার কারণ বলে ধারণ করা হয়েছে। কারণ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসক PLC দিয়ার পিছত মালবাহী রেলখনক PLC দিয়ার আগতে ছতারহাট স্টেশনের পৰা সেউ সংকেত লব লাগিছিল রাঙাপানি স্টেশনের স্টেশন ম্যানেজারে। রেলওয়ের নিয়ম মতে স্টেশন ম্যানেজারে দিয়ে PLC, কিন্তু মালবাহী রেলখনক কিহর ভিত্তিত PLC দিয়া হল সেই কথা নিশ্চিত হওয়া নাই। আন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে কিয় আধা বাটত রখাই থোৱা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসখন রখাই থৈ রাঙাপানি স্টেশনলৈ বার্তা দিয়া নাছিল নেকি ছতারহাট স্টেশনে? আনহাতে কাটিহারৰ DRM-এ কোৱা মতে মালবাহী ৰেলৰ চালকে সংকেত উলংঘা কৰি একেটা লাইনতে যাত্ৰা কৰিছিল, যাৰ ফলত আগত ৰৈ থকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্ৰেছক পিছফালৰ পৰা গৈ খুন্দা মাৰিলে। উল্লেখযোগ্য যে ইলেকট্ৰনিক ইণ্টাৰলকিং ব্যৱস্থা বিকল হলে সকলো ছিগনেল ৰঙা হৈ পৰে। এনে ক্ষেত্ৰত মালবাহী ৰেলখনত থকা দুজন চালকে আটাইবোৰ ৰেড লাইট নেদেখাটো বা উপেক্ষা কৰা যুক্তিটো প্ৰায় নাখাতে। চালকে সঠিককৈ ক'ব পাৰিলেহেঁতেন আচলতে ভুল কাৰ? চালকে সংকেত ভংগ কৰিছিল নে তেওঁলোকক ভুলকৈ দিয়া হৈছিল পেপাৰ লাইন ক্লিয়াৰেন্স? কিন্তু দুৰ্ভাগ্যক্ৰমে দুৰ্ঘটনাটোত মালবাহী ৰেলৰ চালকজনৰো মৃত্যু ঘটিছে। আনজন চালক সংকটজনক অৱস্থাত চিকিৎসাধীন হৈ আছে। সমগ্ৰ ঘটনাৰ তদন্তৰ পিছত অতি সোনকালে দুৰ্ঘটনাৰ কাৰণ পোহৰলৈ আহিব বুলি আশা কৰা হৈছে। News Desk Report, News18, Assam Northeast.